হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ নিজস্ব আকার আকৃতির জন্য একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। কিন্তু কিছু মানুষের আকার আকৃতি এতটাই পার্থক্য রয়েছে যা দেখে অস্বাভাবিক মনে হয়। আবার কিছু মানুষের শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ এতটাই লম্বা হয়ে থাকে যে দেখে বিশ্বাস করতেই কষ্ট হয়ে যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু মানুষদেরকে যাদের শরীরের কিছু কিছু অঙ্গ এতটাই লম্বা হয়ে গিয়েছিল যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। ক্রেন ভ্যান হে। বন্ধুরা, আমরা জানি যে স্বাভাবিকভাবে চুল 1 থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। অল্প সংখ্যক মানুষের চুল এর থেকে কিছুটা বেশি লম্বা হয়ে থাকে। কিন্তু ভিয়েতনামের ক্রেন ভ্যান হে এর চুল দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা ক্রেন এর চুল পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা চুল। তার চুল লম্বা 7 মিটারেরও একটু বেশি, আর এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবথেকে লম্বা চুলের জন্য তার নাম উঠে যায়। শুধুমাত্র তাই না, এই ব্যক্তি একটানা 31 বছর কোনোদিন তার চুল কাটাননি, আর চুল রাখার 6 বছর পর থেকেই ক্রেন ভ্যান হে তার চুল পানি দিয়ে ধোয়াও বন্ধ করে দেন। বন্ধুরা, প্রতি 1 সপ্তাহে আমাদের একবার করে নখ কেটে ফেলা উচিত, কেননা আমরা যদি আমাদের চুল কাটা বন্ধ করে দেই, কোনো এক সময় গিয়ে চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের নখের বৃদ্ধি সবসময় থাকে। লি রেডমন নামক এই মহিলা 1979 সাল থেকে তার নখ কাটা বন্ধ করে দেন। এরপর থেকেই এই মহিলার নখের বৃদ্ধি এমন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল, আর এই নখের দৈর্ঘ্য 9 মিটার পর্যন্ত হয়েছিল। কিন্তু 2009 সালে গাড়ি দুর্ঘটনায় লি রেডমন তার দীর্ঘদিনের নখ ভেঙে ফেলেন। ইউ চ্যাংসিয়া। বন্ধুরা, আমরা জানি আমাদের চোখের পালকের দৈর্ঘ্য খুবই অল্প পরিমাণে হয়ে থাকে, কিন্তু ইউ চ্যাংসিয়া নামের এই মহিলার গিনেস বুকে নাম উঠে যায় তার কেবল চোখের পালকের দৈর্ঘ্যর জন্য, কারণ এই মহিলার চোখের পালকের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার। ইউ চ্যাংসিয়ার চোখের পালকের দৈর্ঘ্য পৃথিবীর সব মানুষের থেকে অনেক বেশি, আর এজন্যই ইউ চ্যাংসিয়ার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায়। পৃথিবীর সব থেকে লম্বা গলাওয়ালা নারী। বন্ধুরা, আমরা জানি যে এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে কিছু কিছু অদ্ভুত সংস্কৃতির মানুষ রয়েছে। তারা তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করে এসব অদ্ভুত নিয়ম বা ট্যাবু অনুযায়ী জীবনযাপন করে, আর এসব সমাজে তাদের গলার দৈর্ঘ্য বাড়ানোর জন্য গলার চারপাশ দিয়ে বিভিন্ন আকৃতির রিং পরিধান করে থাকতে হয়, যাতে করে তাদের গলার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর এটা অনুযায়ী চলতে গিয়ে মিয়ামার নামক এই নারী পৃথিবীর সবথেকে লম্বা গলা বিশিষ্ট মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এই নারীর গলার দৈর্ঘ্য প্রায় 40 সেন্টিমিটার, যা সত্যিই অবাক করার মতো। নিক্স স্টবার। নিক্স স্টবারকে দেখতে স্বাভাবিক মানুষের মতোই মনে হয়, যতক্ষণ না সে তার মুখ খোলে। কিন্তু একবার মুখ খুললেই বুঝতে পারা যায় যে সে আসলে কতটা অস্বাভাবিক একজন মানুষ। আর তার এই অস্বাভাবিকতার পেছনের কারণ হলো তার লম্বা জিহ্বা। বর্তমানে নিক্স স্টবার পৃথিবীর সবথেকে লম্বা জিহ্বা বিশিষ্ট মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে, আর এর জন্য তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও উঠে গিয়েছে। ব্রাহিম তাকিউল্লাহ। মরক্কোর ব্রাহিম তাকিউল্লাহ নামক এই ব্যক্তি লম্বায় পৃথিবীর দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে তার পায়ের দৈর্ঘ্য পৃথিবীর সব মানুষের পায়ের দৈর্ঘ্য থেকে অনেক বেশি। ব্রাহিম তাকিউল্লার পায়ের দৈর্ঘ্য 1 ফুট 3 ইঞ্চি, যা সবাইকে অবাক করে দেয়। এই ব্যক্তির জুতা কাস্টমভাবে তৈরি করতে হয়, তা না হলে কোনো মার্কেটে ঘুরে সে তার পায়ের সাইজের মাপ অনুযায়ী জুতা কিনতে পারে না, কারণ তার পায়ের জুতার মাপ হলো 55 ইয়ার্ড। ভিবিএন ভিলার। বন্ধুরা, আমরা মাঝে মধ্যেই মেয়েদের মুখে ছোট ছোট গোফ বা দাড়ি দেখে থাকি, যা দেখতে অস্বাভাবিক মনে হয়। কিন্তু অস্বাভাবিক লাগে তখন যখন দেখা যায় যে কোনো মেয়ের মুখের দাড়ির দৈর্ঘ্য লম্বায় 25 সেন্টিমিটার। আমেরিকায় বসবাসকারী ভিবিএন ভিলার নামক এই মহিলা তার 25 বছর বয়স থেকে দাড়ি রাখা শুরু করে দেন। এতে করে তার হাজব্যান্ডও কোনোদিন তাকে আপত্তি জানাননি, কারণ তার হাজব্যান্ডের কাছে দেখতে এটা অনেক ভালো লাগে। আর তাই আমেরিকায় বসবাসকারী ভিবিএন ভিলার নামক এই মহিলা দীর্ঘদিন ধরে দাড়ি না কাটার ফলে বর্তমানে তার দাড়ির আকার এমন অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।